হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আপনাদের সাথে রিং আইডির একটি স্পেশাল অফার শেয়ার করব। যে অফারটা কিন্তু আপডেট অফার, বর্তমানে কিন্তু রিং আইডিতে এই আপডেট অফারটা দেওয়া হচ্ছে। সো প্রত্যেকে এই অফারটা নিতে পারবেন। রিং আইডিতে একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলে পেয়ে যাবেন 200 টাকা, এবং এই 200 টাকাটা চাইলে আপনি বিকাশেও নিয়ে নিতে পারবেন। সো ফার্স্ট ও লাস্ট আমি আপনাদের ভিডিওটা দেখিয়ে দেবো, তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে আপনারা অলটাকে সিলেক্ট করে রাখবেন। মাসবি এই কাজটি আপনারা করে রাখবেন। সো এখন আমি আপনাদের একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে 200 টাকা ফ্রিতে নিয়ে এ টু জেড আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। সো ভিডিওটা আপনারা একটু টানাটানি করবেন না, আশা করছি ভিডিওটা ধৈর্য সহকারে একটু সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিওটা একটু বড় হতে পারে। তো ভিডিওটা বড় হলেও আপনারা একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। সো এখন আমরা এখান থেকে সরাসরি চলে যাচ্ছি রিং আইডি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য সরাসরি গুগল প্লে স্টোরে। সো এখান থেকে আমরা সরাসরি গুগল প্লে স্টোরটি ওপেন করে নিব, তারপর এখানে রিং আইডি লিখে সার্চ করব, অথবা রিং আইডি অ্যাপ্লিকেশন লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। তো এখানে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করলে 200 টাকা দিয়েছে, কেউ মিস করবে না। এই অফারটা কিন্তু রিং আইডিতে সীমিত সময়ের জন্য চলবে, তো আশা করছি প্রত্যেকে এখান থেকে এই অফারটা লুফে নেবেন। সো এখানে আমরা টাইপ করব রিং আইডি লিখে। সো যদি আমরা এখানে রিং আইডি লিখি তাহলে আমাদের অ্যাপ্লিকেশনটা আসলে চলে আসবে। তো তারপর এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন মাসবি। সো যাদের ফোনে ইনস্টল রয়েছে তারা অবশ্যই যদি এই অফারটা নিতে চান অবশ্যই ডাটাটি ক্লিয়ার করে দিবেন, এবং ফাইল ম্যানেজারে থাকা যে রিং আইডি ডট রিং আইডি নামে একটি ফাইল রয়েছে, তো আপনার ফাইল ম্যানেজারে যাবেন, তারপর অ্যান্ড্রয়েড থেকে ডাটায় যাবেন, তো ওখান থেকে রিং আইডি ডট রিং আইডি নামে ফাইলটি ডিলিট করে দিবেন। সো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যাপ্লিকেশন। তো অ্যাপ্লিকেশনটা আপনারা অবশ্যই এখান থেকে ইনস্টল করে নেবেন। যারা এখন অ্যাপ্লিকেশনটি ইউজ করেন নি তো অবশ্যই এখানে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। তো আমার অলরেডি কিন্তু ইনস্টল করা আছে, যার কারণে এখানে আমার দেখাচ্ছে। সো আপনারা এখান থেকে ইনস্টলটি করে নেবেন। তো ইনস্টল করার পর এখান থেকে জাস্ট ওপেন করে নেবেন। তো আমি এখানে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। সো তার আগে দেখে নিচ্ছি, যাদের ফোনে অলরেডি রিং আইডি অ্যাপ্লিকেশনটি লগ ইন করা আছে এবং একটি অ্যাকাউন্ট আছে, তো তারা চাইলে এই অ্যাকাউন্টটি বাদ দিয়ে নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে 200 টাকা নিতে পারেন। তো এই জন্য আপনারা গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন, মানে ওই অ্যাপ্লিকেশনটি আনইনস্টল করে আবার প্রথম থেকে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তারপর আপনার ফোনে ফাইল ম্যানেজারে চলে আসবেন। তো এখানে কিন্তু আপনার একটি ফাইল রয়েছে, অবশ্যই এই ফাইলটি ডিলিট করতে হবে, তা না হলে কিন্তু আপনি ফ্রি টিপ নিতে পারবেন না। এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড নামে একটি ফাইল রয়েছে, তো আপনি এই অ্যান্ড্রয়েড ফাইলটি এখান থেকে চয়েস করবেন। তারপর দেখতে পাচ্ছেন ডাটা, তো ডাটার উপরে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে ডাটার উপরে ক্লিক করে দিব। তারপর দেখতে পারবেন এখানে নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন রিং আইডি ডট রিং আইডি নামে একটা ফাইল রয়েছে। সো এই যে দেখতে পাচ্ছেন .com.ringid.ringid, এই ফাইলটি আপনারা অবশ্যই এখান থেকে ক্লিক করে ডিলেটের উপর প্রেস করে দেখতে পাচ্ছেন ডিলেট, এখান থেকে ডিলেট করে নেবেন। সো আমি এই ফাইলটি এখান থেকে ডিলেট করে দিলাম। তো ডিলেট করার পর এখন আমরা সরাসরি রিং আইডি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। সো এখন আমরা যে রিং আইডি অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোর থেকে সরাসরি ইনস্টল করে নিলাম, তারপর দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ বাটন রয়েছে, অবশ্যই আপনি এই কন্টিনিউ বাটনের উপর প্রেস করে দিবেন। সো কন্টিনিউ বাটনের উপর প্রেস করলে এরকম ইন্টারফেস শো করবে, এখানে আপনার ফোন নাম্বার দিতে জাস্ট নেক্সটের উপর ক্লিক করে দিবেন, অথবা সেন্ড কোডের উপর ক্লিক করে দিবেন। তো সেন্ড কোডের উপর আপনার ফোন নাম্বার দিতে জাস্ট ক্লিক করে দিলে কিন্তু আপনার একটি ভেরিফিকেশন কোড আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে একটি ভেরিফিকেশন কোড দিতে বলছে, যদি ওই সিমটা অন্য ফোনে থাকে তাহলে ওই SMS-এ থাকা কোডটি এখানে বসিয়ে দিবেন, অথবা যদি এই ফোনেই থাকে তাহলে কিন্তু অটোমেটিক্যালি এখানে ভেরিফাই হয়ে যাবে। তারপর এখানে নেক্সটের উপরে ক্লিক করে দিবেন। তো নেক্সটের উপরে ক্লিক করে দিলে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন এন্টার ইউর নেম। সো এখানে আপনার নামটি দিবেন, যে নামটি আপনি ইউজ করতে চান আপনার প্রোফাইলে। সো তারপর আপনি নেক্সটের উপর ক্লিক করে দিবেন। তো নেক্সটের উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড। সো আপনি যদি পাসওয়ার্ড সেট করতে চান তাহলে সেট করতে পারবেন, আর যদি স্কিপ করতে চান নিচে স্কিপ বাটন রয়েছে, এখান থেকে পাসওয়ার্ডটি আপনি স্কিপ করেও যেতে পারবেন। সো স্কিপ করে যাবেন। তারপর দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। ইউর আইডি নাম্বার, তো এটা হচ্ছে আপনার রিং আইডি নাম্বার। সো এই রিং আইডি নাম্বারটা আপনারা অবশ্যই আমাদের এই কমেন্টে দিয়ে যাবেন, কারণ এই রিং আইডি নাম্বারটি কিন্তু আপনাদের আমি ফ্রিতে কিছু রেফার দেওয়ার চেষ্টা করবো, কারণ প্রত্যেকটা নতুন অ্যাকাউন্ট যারা ক্রিয়েট করে তাদেরকে কিন্তু আমরা ফ্রিতে রেফার দিয়ে থাকি। সো আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এই রিং আইডি নাম্বারটা আপনি এই ভিডিওর কমেন্টে এসে পড়ে যাবেন। সো অবশ্যই এখানে থেকে আপনি কিছু রেফার নিতে পারবেন। সো এখন আমি আপনাদের এ টু জেড যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে রিং আইডি থেকে এখন 200 টাকা নেওয়ার জন্য কিন্তু আপনাকে একটি এজেন্টের কোড ইউজ করতে হবে। সো এখানে একটি রেফার কোড নামে একটা কোড রয়েছে। সো এখানে দেখতে পাচ্ছেন একটা কোড দেওয়া হয়েছে, তো এন্টার ইউর রেফারেল, মানে অ্যাড রেফারেল লেখা রয়েছে। তো এখানে একটি কোড না দিলে কিন্তু আপনি 200 টাকা সো রিং আইডি থেকে নিতে পারবেন না। তো 200 টাকা নেওয়ার জন্য কিন্তু আপনাকে অবশ্যই এখানে 1747-0068 এই কোডটা কিন্তু ইউজ করতে হবে। মাস বি এখানে যে কোডটি আপনারা দেখতে পাচ্ছেন,
যে 1747489 টি আপনারা টাইটেলের উপর দিয়ে ওই কোডটি দেখতে পাচ্ছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে ইনভাইট কোড নামে এই কোডটি রয়েছে সো এটি কিন্তু একজন এজেন্টের কোড আপনারা এটি দিয়ে যদি সার্চ করেন তাহলে একটি এজেন্ট আইডি পাবেন সো এটা একটা এজেন্টের আইডি অবশ্যই এই এই আইডিটা যদি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে 200 টাকা ফ্রি তে নিতে পারবেন তো এখন আপনারা যেটি করবেন এখানে জাস্ট এটি দিয়ে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন রেফার নাও এটার উপর আপনারা একটা ক্লিক করে দিবেন তো রেফার নাও এর উপর ক্লিক করে দিলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে সো আমাদের কিন্তু রিং আইডি অ্যাপ্লিকেশনে অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ তো এখন আপনাদের যেটি করতে হবে এখান থেকে আপনারা সরাসরি ফোর ডট লাইনে ক্লিক করে দিবেন তো ফোর ডট লাইন থেকে এখানে দেখতে পাচ্ছেন রেফারেল নাম এই এখানে ক্লিক করে দিবেন তো এখানে কিন্তু আমাদেরকে এই 200 টাকাটা দেওয়া হয়েছে তো আমি আপনাদের এটু যে দেখাচ্ছি সো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে 50 টাকা দেওয়া হবে দেন এখানে দেওয়া হবে আপনাকে দুইটা রিং বিট তো দুইটা রিং বিটের মূল্য কিন্তু 75 টাকা করে প্রায় 150 টাকা এবং এখানে দেখতে পাচ্ছেন রয়েছে কিন্তু 50 টাকা এই হচ্ছে মোট কিন্তু 200 টাকা আপনাকে রিং আইডি থেকে ফ্রিতে দেওয়া হলো তো চাইলে এই 200 টাকা আমাদের কাছ থেকে সরাসরি আপনি অ্যাকাউন্টে সেল দিয়ে কিন্তু বিকাশে নিয়ে নিতে পারবেন তো অ্যাকাউন্ট সেল দেওয়ার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে টিমো নাম্বার রয়েছে টিমো নাম্বারে কল করে সরাসরি আপনি এই অ্যাকাউন্টটি সেল করে বিকাশে সরাসরি টাকাটা নিয়ে নিতে পারবেন তো মাসবি একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তা নাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে 2 রিং বিট এবং 50 টাকা কিন্তু পাবেন না তো 50 টাকা পাওয়ার জন্য অবশ্যই এজেন্টের যে ইনভাইট কোডটি রয়েছে ওই কোডটি কিন্তু আপনারা অ্যাড রেফারেলে ইউজ করবেন ওই কোডটি না ইউজ করলে কিন্তু আপনি এখানে 50 টাকা এবং 2 রিং বিট যার মূল্য 150 টাকা সো এই মোট কিন্তু 200 টাকা আপনি পাবেন না তো মাসবি আপনাকে কিন্তু এজেন্টের ওই কোডটা ইউজ করবেন তারপর আপনি যদি অ্যাকাউন্টে সেল দিয়ে দিতে চান তাহলে এখান থেকে সেলও দিতে পারবেন আমাদের কাছে ইমো নাম্বার রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে কন্ট্রাক্ট করে নিবেন এবং সরাসরি ইমোতে আমাদের কাছে সেল দিয়ে দিতে পারবেন তো অথবা আপনি এই টাকাটা কিন্তু ক্যাশ আউট করে নিতে পারবেন রিং আইডি কিন্তু সম্প্রতি ক্যাশ আউটটা চালু করে দিচ্ছে সেখান থেকে কিন্তু আপনারা ইজিলি ক্যাশ আউটটা করে নিতে পারবেন তো আশা করছি এ টু জেড আপনারা বুঝতে পারছেন তো এভাবে কিন্তু রিং আইডি থেকে 200 টাকা নিতে পারবেন এবং 5 তারিখ থেকে কিন্তু ক্যাশ আউট অপশনটা চালু হচ্ছে তখন কিন্তু আপনারা চাইলে টাকাটা নিতে পারবেন তো এছাড়া কিন্তু রিং আইডি পরবর্তীতে ক্যাশ আউট বন্ধ হয়ে যাবে তো অবশ্যই যাদের এখনও রিং আইডিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি তো অবশ্যই রিং আইডি থেকে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিন্তু আপনারা এখান থেকে 200 টাকা ইজিলি ফ্রিতে নিয়ে নিতে পারবেন তো আশা করছি কেউ এই অফারটা মিস করবে না এই অফারটা মিস করলে কিন্তু পরবর্তীতে এরকম কোনো অফার আর আসবে না এরপরে কিন্তু রিং আইডি রেফার সিস্টেমটা বন্ধ করে দিতে পারে এবং যে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তাকে কিন্তু 50 টাকা আর দিবে না এবং 2 রিং বিট যার মূল্য 150 টাকা এগুলো কিন্তু আর দিবে না সো কিছু সময়ের মধ্যে এগুলো বন্ধ হয়ে যাবে তো যাদের সিমে এখনও রিং আইডি অ্যাকাউন্ট খোলা হয়নি তো অবশ্যই তাড়াতাড়ি এই সিস্টেমের মাধ্যমে আপনি রিং আইডি অ্যাকাউন্ট খুলবেন এবং আপনি 200 টাকা পাবেন চাইলে ওই অ্যাকাউন্ট আপনি সরাসরি বিকাশে সেল দিয়ে আমাদের কাছ থেকে সরাসরি টাকাটাও নিয়ে নিতে পারবেন বিকাশে সো কেউ মিস না করে সরাসরি আপনাদের বলছি এ টু জেড এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রাখুন পরবর্তীতে কিন্তু আপনারা এখান থেকে এই অফারগুলো আর পাবেন না তো আজকের ভিডিওটা এখানে শেষ করব তো সকলে ভালো থাকবেন সুস্থই থাকবেন তো ভিডিওটা এখনই শেষ করছি তো এখনও যদি চ্যানেল নতুন ব্যবসা হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে কিন্তু অলটাকে সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও মিস না হয় সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সো সকলে ভালো থাকবেন সুস্থই থাকবেন এই প্রত্যাশী আজকের ভিডিওটা এখানে শেষ করছি